শুভেচ্ছা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যান্টারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ক্যান্সার একটি বড় অংশ দখল করে আছে এবং একটি সময় ভাবা হতো যে এর কোনো প্রতিকার নেই কিন্তু বর্তমানে কিন্তু ক্যান্সার চিকিৎসা অনেকখানি গিয়েছে এখন প্রতিকারের সঙ্গে সঙ্গে আমরা জানি যে এর প্রতিরোধটি কিভাবে হতে পারে এর ঝুঁকিতে যারা রয়েছেন তারা কীভাবে ঝুঁকিমুক্ত থাকতে পারেন এ বিষয়ে কিন্তু অনেক ধরনের গবেষণা হচ্ছে মানুষের মাঝে সচেতনতা তৈরি হচ্ছে এবং এই যত ক্যান্সার রয়েছে তার মধ্যে হেডনেক ক্যান্সার এটি বিশেষ গুরুত্ব দখল করে আছে কারণ প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট ক্যান্সার এই হেডনেক এরিয়া থেকে হচ্ছে এবং এই জায়গার ক্যান্সারগুলো আসলে কী এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার এ থেকে বাঁচার উপায় কী এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকে সকালে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম মিঠু থাইরয়েড ও হেডনেক ক্যান্সার বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ইএনটি অনকোলজি বিভাগ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ডাক্তার মিঠু আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ একই সঙ্গে দর্শক আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমাদের স্ক্রলে দেখানো যে নাম্বারটি রয়েছে সেখানে আপনারা সরাসরি কল করতে পারেন আমাদের সঙ্গে যিনি বিশেষজ্ঞ রয়েছেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি দেবার জন্য সঙ্গেই থাকুন প্রশ্ন করে ডাক্তার আমি একটু যে কথাটি বলছিলাম যে আমাদের একটি আমরা কথা বলছিলাম যে একটি বড় একটি অংশ জুড়ে রয়েছে হেডনেক ক্যান্সার এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আপনি কাজ করছেন অনেক পেশেন্ট আপনাদের সেখানে আসে সারা বাংলাদেশ থেকে এই বর্তমানে বাংলাদেশের এই হেডনেক ক্যান্সারের এই জায়গাটি আসলে কোথা থেকে মানে কোন কোন অংশগুলো আমরা বিবেচনা করবো হেডনেক ক্যান্সার বলতে আসলে কোন কোন জায়গার ধন্যবাদ ডক্টর অমিত হাসান এবং ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোর কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে এখন সারা দুনিয়াতে বিশেষ করে দক্ষিণ এশিয়াতে হেডনেক ক্যান্সার খুবই আলোচিত একটা বিষয় ক্যান্সারের মধ্যে তো আপনি জানেন এখন আসলে প্রতিদিনকে দিন কিন্তু ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে তো হেডনেক ক্যান্সার সারা শরীরে যদি আমি ক্যান্সার একশো বাগের মধ্যে বলি তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণ এশিয়াতে যেমন বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল শ্রীলঙ্কা ভুটান এই সমস্ত দেশে দেখা যাচ্ছে যে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে একশো বাগের মধ্যে পঁচিশ ভাগ হল হেডনেক ক্যান্সার এবং উন্নত কান্ট্রিগুলোতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে যে এর শতকরা ভাগটা একটু কম ছয় থেকে সাধারণত আট ভাগ কিন্তু আমাদের এই অঞ্চলে হেডনেক ক্যান্সার খুবই গুরুত্বপূর্ণ একটা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সাধারণত কি কি ক্যান্সারে মানে আক্রান্ত রুগী আপনাদের কাছে আসে কোন কোন এরিয়া আমি যদি খুবই মানে সোজা ভাষায় বলি হেডনেক ক্যান্সার কি এটা যদি অনেকের কাছে একদমই একটা নতুন টার্ম হেডনেক ক্যান্সার সাধারণত আমরা বলি যে ইএনটি নাক কান গলার যে ক্যান্সারগুলো ওই ক্যান্সারগুলোই সাধারণত হেডনে ক্যান্সার নামে পরিচিত মানে পরিচিত বিবেচিত বিবেচিত হয় পরিচিত হয় এবং ইএনটি ক্যান্সার মানে হলো হেডনে ক্যান্সার আচ্ছা তাহলে মানে হচ্ছে নাক কান গলা বিশেষ করে আমরা দেখেছি যে গলার ক্যান্সার আমরা ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা বা ফেরিঞ্জিয়াল কার্সিনোমা এই ধরনের ক্যান্সারগুলোই সবচেয়ে বেশি আপনাদের কাছে আসে একই সঙ্গে থাইরয়েডের যে ক্যান্সার সেটিকে এর সাথে অন্তর্ভুক্ত কি না আমি বলি যদি হেডনেক ক্যান্সার কী কী হেডনেক ক্যান্সার যদি আমি বলি প্রথম আসি আমরা মুখ মুখ গহ্বরের ক্যান্সার ওকে তারপর অন্ননালীর নালির উপরিভাগ যেটা আর কি আমরা অন্ননালী বলি মানে উপরিভাগ মানে ফ্যারিংস যদি আমরা মেডিকেল ভাষা বলি মানে ঠিক জিব্বার ঠিক পিছনে তারপর হলো শ্বাসনালীর ঠিক পিছনে অংশ পর্যন্ত এবং অন্ন শুরু হওয়ার আগ পর্যন্ত এখানকার ক্যান্সার তারপর নো নাক নাকের চারপাশে যে কুঠুরি আছে আমরা সাইনাস বলি নাক নাসার সাইনাস বা কুঠুরি। এবং নাকের পিছনে যে নেজোফেরিংস বলি এই অঞ্চলের ক্যান্সার তারপর আসেন আপনি শ্বাসনালীর ভাগ বা ভয়েস বক্স যেটা দিয়ে আমরা স্মরণালী কথা বলি ল্যারিঞ্জিয়াল ক্যান্সার ওকে তারপর আসেন আপনি কানের সমস্ত ক্যান্সার এবং থাইরয়েড ক্যান্সার এবং যে আমরা লালা গ্রন্থের ক্যান্সার বলি আমাদের যে মুখটা যে ভেজা ভেজা থাকে সব সময়। আমাদের খাদ্য ইয়েতে পরিপাকে যে সহযোগিতা করে হ্যাঁ ফ্যালাবারি গ্ল্যান্ডের ক্যান্সার তারপর হলো হেডনেক মানে ইএনটি এলাকাতে বা ইএনটি রিজনে স্কিন বা চামড়া ত্বকের ক্যান্সার এবং এই অঞ্চলের কোনো লসিকা গ্রন্থের ক্যান্সারকে আমরা সাধারণত হেডনেক ক্যান্সার হিসাবে আমরা পরিচিতি পরিচিত আপনারা সেগুলো আসলে সাধারণত করে থাকেন আমি যে বিষয়টা বলতে চাই যে এই অংশটি নতুন যে আসলে আগে আমরা ক্যান্সার বলতে তো একে একাকার করে ফেলতাম কিন্তু তার মধ্যে আবার হেডনেক ক্যান্সার এবং সেটি আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আসলে আলাদাভাবে সেটি বিবেচিত হচ্ছে আলাদা উইং হিসেবে এবং অন্যান্য জায়গায়ও নিশ্চয়ই সেই কাজটি শুরু হয়েছে তো এই বিভাগটির বা হেডনেক যে এই অনকোলজির যে বিভাগটি রয়েছে সেটির বাংলাদেশের প্রেক্ষাপটে সেটির গুরুত্ব কতখানি বা ভবিষ্যৎ কতখানি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি প্রথমেই বলছি যে আসলে আমাদের দেশে একশো ভাগ ক্যান্সারের মধ্যে হল পঁচিশ ভাগ হেডনে ক্যান্সার তাহলে এখন তাতে বোঝা যায় আসলে কত গুরুত্বপূর্ণ কত রুগী এই রোগে আক্রান্ত হয় কত গুরুত্বপূর্ণ তো এখানে আমাদের দেশে আমাদের দেশে এখন কয়েকটা হাসপাতালে বিশেষ করে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে একদম ইএনটি অনকোলজি নামে আলাদা একটা বিভাগ আলাদা একটা বিভাগ আছে এবং প্রাইভেটের মধ্যে প্রথম বাংলাদেশে ল্যাবেট ক্যান্সার হসপিটালে হেডনেক সার্জিক্যাল অনকোলজি নামে আলাদা একটা বিভাগ আছে একদম আলাদা ডেডিকেটেড একটা বিভাগ আছে তারপর আমাদের বিভিন্ন হসপিটালে বড়ো বড়ো হসপিটালগুলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল জাতীয় নাক কানগলা ইনস্টিটিউট এসব জায়গায় কিন্তু আমাদের হেডনেক ক্যান্সার যদি আলাদা বিভাগ নাই কিন্তু হেডনেক ক্যান্সারে কিন্তু এসব জায়গা অনেক এবং বঙ্গবন্ধু হ্যাঁ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হেডনেক সার্জারি বলে আলাদা কিন্তু একটা নাক কান গলার বিভাগের অধীনে আলাদা একটা উইং রয়েছে আলাদা একটা উইং রয়েছে সেটাও ডেডিকেটেডলি একদম হেডনেক ক্যান্সার তারা ডিল করে ডিল করে থাকে আচ্ছা আমরা যদি আসলে যেটি জানতে চাই আমরা যে একেবারে মুখগহবর থেকে শুরু করি যে এই মুখগহবরের যে ক্যান্সারগুলো রয়েছে তার পেছনে ঝুঁকির যে কারণগুলো রয়েছে সেগুলো আসলে হ্যাঁ একটা ব্যাপার আমি যে বললাম আমাদের দেশে বা আমাদের দক্ষিণ এশিয়ার লোকজনের মধ্যে পঁচিশ ভাগ হল হেডনেক ক্যান্সার তাহলে এখন আমরা আসি ক্যান্সারটা কেন হয় এই কেন আমাদের দেশে এই ক্যান্সারের প্রাদুর্ভাব এত বেশি অথবা অথচ ধরেন ইউরোপিয়ান কান্ট্রি যেমন আমেরিকা তারপর ইংল্যান্ড অস্ট্রেলিয়া এইসব দেশে কেন কম ছয় থেকে আট ভাগ এতে বোঝা যায় আমাদের কিছু হ্যাবিটের জন্য এখন আমাদের দেশে এক নম্বর কারণ হলো তামাক তামাক আমরা যে পান খায় জর্দা খায় তারপর দেখবেন যে অনেকে গুল ব্যবহার করে ইভেন এমনও দেখা যায় অনেক মানুষকে সারা রাত সে ঘুমাইল সারা সেই গালের গালের এক সাইডে সেই গুল দিয়ে রাখলো সকালবেলা ঘুম থেকে উঠে গুলটা ফেলে দিল তারপর আরেকটা কারণ হলো মানে মুখ মুখগরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিন যেটাকে আমরা বলি এটা আসলে ঠিক মতো হয় না এগুলো একটা কারণ আরেকটা কারণ হলো এখন দেখা যাচ্ছে যে কিছু ভাইরাস ভাইরাস হেডনে ক্যান্সারের জন্য দায়ী যদিও এটা মানে এটা একটা আশার বাণী যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটা কম ভাইরাসের কারণ ভাইরাসের কারণটা আবার ইউরোপিয়ান কান্ট্রিতে বেশি আমরা বলি অ্যাপস্টেনবার ভাইরাস নামে একটা ভাইরাস যেটা নাকের পিছনে নেজো এবং আমাদের যে মুখের পিছনে যে আমরা ওরো ফেরেংস বলি জিব্বার জিব্বার শেষভাগ তারপর জিব্বার উপরে যে নরম তালু আমরা বা সব প্যালেট বলি যেটা এগুলাতে সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে ভাইরাস এই হেডনেক ক্যান্সারের জন্য দায়ী তবে ম্যাক্সিমাম হলো ধূমপান তামাক এবং হলো অ্যালকোহল যে কারণটি বলেছেন আমরা সেটি শুনছি তবে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন দর্শক আপনাকে স্বাগত আমাদের সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনার নাম এবং ঠিকানাটি জানিয়ে আমাদের প্রশ্ন করুন আমার নাম জাকির হোসেন খুলনা খুলনা থেকে বলছেন জাকির হোসেন বলুন আমার সব পাখানে হয়েছে খুসখুসে কাশি আর ওই এমনি নাকে পানি নাই তো কাশি দিলে সিলেক্ট একটু আসে গলাও সামান্য ব্যথা হয়েছে আর জিবার আগা দিয়ে ফোট ফোট হয়েছে আচ্ছা আচ্ছা আপনার বয়স কত আমার বয়স ফিফটি ওয়ান আচ্ছা আমাদের সাথে দর্শক খুব এই সময়ের যে সাধারণ যে রোগ রয়েছে আর কি যেগুলো ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আসলে যদিও হেডনেক ক্যান্সার থেকে এটি একটু একটু ভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত আসলে যারা নাক কান গলা রুগী নিয়ে ডিল করে তারা এই সমস্ত রুগে কিন্তু প্রতিনিয়ত সম্মুখীন বিশেষ করে এগুলো হয়ে থাকে অ্যালার্জির কারণে আমাদের পরিবেশগত অ্যালার্জি বা এই দুলাবালু

সরকারি হাসপাতালে আছে আমাদের নাক কান গলা বিশেষজ্ঞ আছে আপনি একটু কষ্ট করে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে আমাদের প্রসঙ্গে ফিরে যাই যে বিষয়ট নিয়ে কথা বলছিলাম যে আপনারা আমরা ইএনটি এর হেডネック ক্যান্সারের এই গুরুত্ব নিয়ে কথা বলবেন যারা ঝুকির মুখে রয়েছে সেটির কথাতে বলছিলাম একই সঙ্গে আসলে যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে অনেকে জানি না যে জর্দা অথবা এই যে সাদা পাতা যেগুলো দিয়ে তামাক জাতীয় যে পাতাগুলো এটা যে আসলে আলাদাভাবে একটা কিছু মানে উপাদান হিসেবে হিসেবে কাজ করে শুধুমাত্র অনেকে বলেন যে আমি শুধু পান অথবা সুপারি খাই সেটাও কি আসলে মুখ কবরের জন্য ক্ষতিকর কি না যে ধন্যবাদ অবশ্যই এখন একটা খুবই একটা সামাজিক অবস্থার কথা বলি আমরা আমাদের দেশীয় প্রাসপেকটিভে বা দেশীয় অবস্থাতে আপনি দেখেন বিশেষ করে গ্রামের দেশে এখনো প্রচলিত আছে অনেক বাড়িতে আপনি যান কি মানে আমরা তো আপ্যায়ন করি খুবই হ্যাঁ কিছু আপনাকে যদি মানে নাও খাওয়ার সময় বলে যে আপনি একটু পানটা খেয়ে যান আমি পানটা দিয়েছে একটা পানের প্লেট দিয়ে আগায় দিয়ে যে কিছু পান জ্বর সুপারি এবং চুন থাকে হ্যাঁ তো এখন ব্যাপারটা হলো কি পান আসলেই মানে একটা কার্সিনোজিং এজেন্ট থাকে পানে তারপর পানের সাথে যদি আপনি জ্বর দেখান তাহলে এটা বলি আমরা মেডিকেল ভাষা বলে সিনারজেস্টিক অ্যাকশান মানে একে একে দুই হয়ে যায় হ্যাঁ দুইটাই কিন্তু আমাদের ক্যান্সারের জন্য কিন্তু দায়ী তাহলে আপনি বলতে পারবেন না আমি তো পান খাচ্ছি আমি তো জর্দা খাচ্ছি না তার মানে আমার আমি মানে ঝুঁকিপূর্ণ অবস্থা নাই কিন্তু আপনিও ঝুঁকিপূর্ণ অবস্থা আছেন যে কোনো ধরনের ইরিটেশন মানে কন্টিনিউয়াস যদি কোনো একটা ইরিটেশন হয় ভিতর সেটি কিন্তু ইভেন আপনার ধরেন একটা সার টু ধারালো দাঁত অনেক ধরে আছে ক্যান্সার আমরা যদি এই প্রসঙ্গ থেকে আরেকটু যদি অন্যান্য নিয়ে কথা বলতে চাই থাইরয়েড ক্যান্সার খুব কমন দেখা যাচ্ছে যে অনেকেই এই বিষয়টি নিয়ে গুরুত্ব মানে দেয় না হয়তো গ্ল্যান্ড ফুলে থাকে বা থাইরয়েড হরমোনের কোন তারতম্য থাকে কিন্তু একটি পর্যায়ে যখন দেখা যাচ্ছে সেখান থেকে একটা বায়োপসি নিয়ে দেখা গেল যে সেখানে ক্যান্সার আক্রান্ত অথবা নিজের অজান্তেই তো থাইরয়েড ক্যান্সারের এই সচেতনতারটুকু কিভাবে আসলে থাইরয়েড স্ক্যান করা উচিত কখন আসলে আমাদের থাইরয়েডের গ্রন্থির প্রতি নজর দেওয়া উচিত আল্ট্রাসাউন্ড করা উচিত বা কখন আপনাদের কাছে যাওয়া উচিত থাইরয়েড ক্যান্সার আসলে আমাদের দেশে প্রচুর থাইরয়েড ক্যান্সারের রোগী আছে শুধু আমাদের দেশে না সারা দুনিয়াতে প্রতিদিনই থাইরয়েড ক্যান্সারের রোগী বাড়তেছে এখন থাইরয়েড গ্রন্থিটা কি একটু যদি আমরা সংক্ষেপে বলি থাইরয়েড গ্রন্থি শরীরের প্রজাপতি আকৃতি দায়িত একটি এটা একদম শরীরের একদম নেক বা গলার ঠিক সামনে থাকে প্রজাপতি হ্যাঁ তো আমি প্রায় বলে থাকি থাইরয়েড গ্রন্থে দেখা যায় না এটা স্বাভাবিক দেখা যাবে না যখন দেখা যাবে তখন বুঝতে হবে এটা রোগাক্রান্ত বেশিরভাগ ক্ষেত্রে রোগাক্রান্ত কেন দেখা যাচ্ছে হয়তো হরমোনের তারতম্য হলো অথবা কোনো কারণে ফুলে নডিউল বা দানাকৃতি হলো তখন তখন একটু আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং যদি কখনো এরকম গলার সামনে ফুলে যায় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং তার পরিপূর্ণ ডায়াগনোসিস করা উচিত তবে সবচেয়ে আশার আলো শরীরে যত ক্যান্সার আছে সবচেয়ে ভালো ক্যান্সার হলো থাইরয়েড ক্যান্সার সবচেয়ে ভালো ক্যান্সার থাইরয়েড ক্যান্সার আপনি যদি খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে আসেন ইভেন পুরো থাইরয়েড গ্রন্থিও ফেলা লাগে না আপনি জাস্ট অর্ধেকটা থাইরয়েড গ্রন্থি ফেলে বাকি অর্ধেক দিয়ে সারা জীবন আপনি গাছ চালাইতে পারবেন এবং সারা জীবন সেই রোগী ভালো থাকবে স্বাভাবিক জীবনযাপন করবেন অর্থাৎ থাইরয়েড ক্যান্সার নিয়ে আক্রান্ত নয় আপনি খুব দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন একটা ভালো অপারেশন করলে কারণ থাইরয়েড ক্যান্সারের ম্যাক্সিমাম চিকিৎসা ম্যাক্সিমাম কি নাইনটি চিকিৎসা হল ক্যান্সার সার্জারি অপারেশন এবং অপারেশনটা একদম দক্ষ সার্জন দিয়ে হতে হবে কারণ থাইরয়েড গ্রন্থের সাথে প্যারাথাইরয়েড গ্রন্থি গ্রন্থে আমরা যে সুন্দর করে কথা বলি ওই নার্ভ থাকে এই জন্য ওই জিনিসগুলাকে গুরুত্বপূর্ণ সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করতে হবে থাইরয়েড ক্যান্সার ভালো ক্যান্সার শরীরের মধ্যে এটা ভালোই বলেছেন যে আসলে যদি খুব আর্লি যদি ইন্টারভেন করা যায় তাহলে সেটি সম্পূর্ণ নিরাময় সম্ভব এবং একই সঙ্গে পরবর্তীতে আসলে কেমোথেরাপি অথবা কোন এই থাইরয়েড ক্যান্সার হ্যাঁ অনেক রোগীরা কিন্তু আপনি যে প্রশ্নটা তুলছেন অনেক রোগীরা কিন্তু জিজ্ঞেস করে ক্যান্সার হলো তার মানে থাইরয়েড ক্যান্সার হলো আমি কি অপারেশন পরবর্তীতে থেরাপি দিতে হবে কিনা আসলে এটা কিমোথেরাপি রেডিওথেরাপি না এটা আলাদা ধরনের একটা চিকিৎসা আমরা বলি যে রেডিওআইড ইন ক্যাপসুল টাইপের খাওয়া এটা আমাদের দেশে সরকারি লেভেল হয় এবং খুবই ভালো প্রতিষ্ঠান এটা হলো নিউক্লিয়ার মেডিসিন সেন্টার বিভিন্ন মেডিকেল কলেজের সাথে আছে ওখানে করে এটা কিন্তু কোন কেমোথেরাপি রেডিয়োথেরাপি না এটা কেমোথেরাপি রেডিয়োথেরাপিতে যে রকম সাইড ইফেক্ট হয় চুল পড়ে যায় বা অনেক বার্ন হয় পুড়ে যায় এরকম কিন্তু থাইরয়েড ক্যান্সারের কোনো ভয় নাই একদমই ভয় নাই এরকম খুব ভালোভাবে নিয়ন্ত্রণ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ আপনার কাছ থেকে যে বিষয়টিনি আমরা কথা বলছিলাম যে থাইরয়েড ক্যান্সার নিয়ে যেটি নিরাময় সম্ভব এবং পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে তো একই সঙ্গে আমি আসতে চাই আসলে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ যে ক্যান্সার রয়েছে বিশেষ করে আমরা যদি ওরাল ক্যাভিটি বা মুখগহ্বর থেকে একটু নিচের দিকে নাম এটা হচ্ছে খাদ্য নালীর বা আমরা যেটা ফ্যারিংস ফ্যারিংস বলি ফ্যারিংস বলি যে খাদ্য নালীর উপরিভাগ টিসুবে আগ পর্যন্ত রয়েছে সেই জায়গা ক্যান্সারটি আসলে মানে কিভাবে আসে বা কোন কোন লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে আচ্ছা এখন আমি আসি যদি আমরা বলি হেডনেক ক্যান্সারের মানে ইয়েগুলো কি সাইন সিমটম বা উপসর্গ উপসর্গ কি সোজা বাসা আমরা যদি বলি যেখানে ক্যান্সার বা কোনো টিউমার টাইপের কিছু হবে ওই জায়গার কাজের ব্যাঘাত ঘটবে এখন নাকের কাজ হলে আমাদের শ্বাস নেওয়া বা স্মেল গ্রান নেওয়া এখন ধরেন নাকের মধ্যে কিছু হলো তাহলে আমাকে শ্বাস নিতে নাক দিয়ে অসুবিধা হবে গ্রানে একটু সমস্যা হবে এখন মুখে যদি ইয়ে হয় মুখে কোথায় গায়ের মতো হবে আলসারের মতো হবে হ্যাঁ তারপর ব্যথা হবে তারপর আরেকটা ব্যাপার হেডনেক ক্যান্সারে যেটা হলো সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো হেডনেক ক্যান্সার হলো আমরা বলি মানে হেডনেক এলাকাতে যে লসিকা গ্রন্থি আমি প্রথমেও বলছিলাম সারা শরীরে যত লসিকা গ্রন্থি আছে তার প্রায় তিনশো লসিকা গ্রন্থি থাকে হলো হেডনেক রিজনে হ্যাঁ তো এই জন্য হেডনেক ক্যান্সারগুলো খুব দ্রুত গতিতে এই লসিকা গ্রন্থিতে ছড়িয়ে পড়ে তো লসিকা গ্রন্থিগুলো অনেক সময় ফুলে যায় এবং চোখে দেখা যায় কিন্তু যে একটা নডিউল বা টিউমারের মতো হলো এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো আপনি দেখবেন যে ইয়ে হয় অনেকে বলে আমার খাওয়ার সময় একটু কাটা কাটা মনে হয় মানে মাছের কাটা যেরকম বিধে এরকম কাটা কাটা মনে হয় অনেক দিন ধরে আসে এটা কাটা মনে হয় এবং সব সবসময়ই মনে হয় কোনো সময় চলে যায় না এটা যে আজকে লাগলো কালকে লাগলো না এরকম না তারপর হলো আরেকটু যদি একটু মানে অ্যাডভান্স হয় তাহলে অনেক সময় খাওয়াটা মানে গিলতে অসুবিধা হয় ওই যেটা আমরা খাদ্যনালীর উপরিভাগের কথা বললাম তারপর আরেকটা ব্যাপার যেটা হলো উপরি উপরিবাক বা ভয়েস বক্স বা স্বরণালির ক্যান্সার যেটা ওটা হলো সবচেয়ে তাড়াতাড়ি কিন্তু আমরা বুঝতে পারি কেন বুঝতে পারি আমরা স্বাভাবিক গলার স্বর যেটা ওটা পরিবর্তন হয়ে যায় আমরা বলি একটু হাসকি ভয়েস ভয়েস চেঞ্জ মানে গলার স্বরটা পরিবর্তন হয়ে যায় ফেস ফেসে কথা কেমন যেন কথাটা আসে তা আমরা বলি যদি এই গলার স্বর পরিবর্তন তিন সপ্তাহের মধ্যে হয় তাহলে অবশ্যই গুরুত্ব দিয়ে এটাকে আমাদেরকে দেখানো উচিত দেখাইতে হবে সাধারণত এইগুলো দেখা যায় উপসর্গগুলো সাধারণত এই সমস্ত এই সমস্ত লক্ষ্য নিয়ে আপনাদের অনেক সময় আমরা যে কথাটি বলছিলাম যে খাদ্যনালীর যে ক্যান্সারটি বলছিলাম সেটির আসলে আমাদের বর্তমান বিশ্বে যে আধুনিক পদ্ধতিগুলো রয়েছে চিকিৎসার আমরা কি আসলে আমাদের দেশে সেগুলো মানে ফলো করতে পারছি কিনা হ্যাঁ আমাদের দেশে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে আছে একটা জিনিস আমরা এখন একটু পেছা আছি যদিও এটা কিন্তু প্রক্রিয়াধীন মানে এখন অনেকগুলো ক্যান্সার কিন্তু রোবটের মাধ্যমে চিকিৎসা করা হয় যেমন জিব্বার তলদেশে মানে আমরা বেজ অব দ্য টাং বা জিব্বার গোড়া ক্যান্সার কিন্তু আমরা এখন রোবট দিয়ে খুব ভালো চিকিৎসা করে বিভিন্ন দেশে আমাদের দেশে এখনও রোবট আসে নাই এবং এই রোবট কিন্তু অনেক ব্যয়বহুল হুম এছাড়া উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মানে যত চিকিৎসা পদ্ধতি থাকার দরকার হেডনেক ক্যান্সারের সমস্ত চিকিৎসা পদ্ধতি আছে যেমন আমি যদি উদাহরণ দিই যেমন টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই অথবা দুনিয়ার সবচেয়ে বিখ্যাত জায়গা স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টার অথবা হারবার্ড মেডিকেল স্কুল যে আমাদের সুযোগ হয়েছে এইসব জায়গায় প্রশিক্ষণ নেওয়ার এইসব জায়গার মানে ট্রিটমেন্টের যে অবস্থা আমাদেরও একই অবস্থা কিন্তু আমরা এদের থেকে পিছারো না কিন্তু আমরা আসলে ওদের মতো এত গোছানো না বা ওদের যেরকম রেফারেল সিস্টেম হয়েছে আমাদের দেশে কিন্তু এত সুন্দর রেফারেল সিস্টেম নাই এই জন্য আসলে আমরা ওইভাবে আমরা মানে দেখা যাচ্ছে না চোখে কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে আছে পদ্ধতিগুলোর কাছাকাছি রয়েছে আমরা আরেকটি প্রশ্ন নিব আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন প্রিয় দর্শক আপনার নাম এবং স্থানটি বলে প্রশ্ন করুন

মানে কি কি সিম্টম গুলো বোঝা গেলে বুঝতে হবে যে আমার ক্যান্সারটা নিরাময়ের মধ্যে আছে মানে ঝুঁকির থেকে একটু এড়ে তোলো তার একটা কেটে নেওয়া হয়েছে কন্ট্রনালিটা একটা কেটে নেওয়া হয়েছে আমি বুঝতে পারছি আপনি প্রস্তুতি বুঝতে পেরেছি আমি সরাসরি হ্যাঁ সরাসরি আমি ডক্টর মিঠু আপনার কাছে চলে আসি আপনি প্রস্তুতি বুঝতে পেরেছেন নিশ্চয়ই ধন্যবাদ এফ সাহেব আমি 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 খুবই প্রশংসা করি যে আপনি আপনি খুবই সচেতন রোগী আমাদের দেশে এই সমস্ত রোগী আসলে রোগীর রোগীর সঙ্গে বলি আসলে এই সমস্ত দরকার আমাদের দেশে তাহলে আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আপনার একটা প্রশ্ন ছিল যে এখন উনি অপারেশনও হয়ে গেছে থাইরয়েড ক্যান্সার ওই যে আমি বললাম ক্যাপসুল খাওয়া যে নিউক্লিয়ার মেডিসিন সেন্টারে রেডিও আইডিন অ্যাবলেশন হয়ে গেছে এখন আপনি জানতে চাচ্ছেন কীভাবে আমরা ফলো আপ করব খুবই মানে সবগুলো নিউক্লিয়ার মেডিসিন সেন্টার কিন্তু খুব অর্গানাইজড খুব সাজানো গোছানো ওরা কিন্তু একটা বইও দিয়ে দেয় কয় মাস পর কি কী পরীক্ষা করতে হবে কয়েকটা পরীক্ষা করতে হবে ওনার যেহেতু এখন থাইরক্সিন ট্যাবলেট খাইতে হবে যেহেতু থাইরয়েড গ্রন্থি নাই তাহলে বাইর থেকে আমাকে ট্যাবলেট দিতে হবে তাহলে আমি থাইরয়েড হরমোনের লেভেলটা দেখব এক নম্বর এক নম্বর দুই নম্বর কথা হলে আপনার অসুখটা ব্যাক করছে কিনা এটা আমাদেরকে জানার জন্য কিছু পরীক্ষা করতে হবে খুবই সিম্পল পরীক্ষা জাস্ট রক্ত থেকে যখন আপনার থাইরয়েড হরমোন টেস্ট করবে তখন থাইরোগ্লোবিলিন নামে একটা টেস্ট আমরা করি এবং অ্যান্টি থাইরোগ্লোবিলিন অ্যান্টিবডি করি হ্যাঁ একদম রক্ত থেকে নেওয়া করে আরেকটু হলে আমরা জাস্ট আলট্রাসোনোগ্রাম করি তারপর এগুলো যদি আমাদেরকে কোনো কিছু বলে যে থাইরোগ্লোবিলিন বাড়তেছে বা অ্যান্টিবডি বাড়তেছে বা আলট্রাসোনোগ্রামে কিছু পাওয়া গেছে তখন আমরা ফার্দার করণীয় করি তবে খুবই আশার আলো যে থাইরয়েড ক্যান্সার খুবই ভালো ক্যান্সার এবং আপনি ফলো আপে আসেন কোনো না কোনো এক সময় যদি কিছু হয় আপনাকে কিন্তু সাথে সাথে ওরা বলে দিবে যে এটা করা এটা করা উচিত

ক্যান্সারে আপনাকে ফলো আপে থাকতে হবে ক্যান্সার রোগে সমস্ত রুগীকে ফলো থাকতে হবে তো মাঝে মাঝে রক্ত আসে আসলে কী কারণে রক্ত আসে এটা নেজোফেরিংসের এখনও কোনো কিছু আছে কি না ওটা দেখতে হবে এটা সিম্পল একটা পরীক্ষা করি আমরা যেটা বলি ফাইবার অপটিক নেজোফারিঙ্গল এরিঙ্গোস্কোপি মানে নাক দিয়ে একটা চিকন একটা পাইপ দিয়ে আমরা কম্পিউটার মনিটরে আমরা দেখি দেখি হ্যাঁ নেজোফেরেন্সটা আমরা দেখি নেজোফেরিংসে কোনো অস্বাভাবিকতা আছে কি না যদি অস্বাভাবিকতা থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী করণীয় যা আমরা তা করব। তবে আপনি একটু ফলো আপে এসে আমার কাছে মনে হচ্ছে নেজোফারেঙ্গোল্যারিগোস্কোপিটা আপনাকে করা উচিত এবং রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল আমাদের অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছে ওখানেই আপনি করতে পারবেন এটা আপনাকে ঢাকায় আসতে হবে না প্রয়োজন নেই খুবই অসংখ্য ধন্যবাদ ডাক্তার মিটু খুব সুন্দর করে আপনি এই প্রশ্নের সমাধান দিলেন আমরা আসলে আবার একটু প্রশ্নে ফিরে আসি যে এই প্রসঙ্গটি বলছিলাম আপনার কাছে যে আসলে যে এই ক্যান্সারের কিছু লক্ষণের কথা বললেন তারপরে আমরা কিছু চিকিৎসার কথা বললাম যে আমরা কোথায় আছি আমরা আসলে যেটি বলতে চাই যে ভয়েস বক্স বিশেষ করে আমরা যে কথা বলি আমাদের স্বরতন্ত্রী যেটি রয়েছে সেটি ক্যান্সার কিন্তু খুব কমন বিশেষ করে যারা স্মোকার অথবা আমি বলেছি যে মানে শ্বাসনালির সাথে যেসব ডিজিজগুলো যুক্ত রয়েছে সেগুলোর সাথে রয়েছেন তাদের ক্ষেত্রে আরও বেশি তো এই জায়গাটিতে আসলে আমরা খুব দ্রুত কিভাবে শনাক্ত করতে পারি এবং কি কি চিকিৎসা রয়েছে শ্বাসনালীর স্বরণালীর ক্যান্সার বা ভয়েস বক্সের ক্যান্সার আমি বলি এটার এটার ফলাফলও ভালো কারণটা কি অন্য অন্য ক্যান্সার যেমন একটু দেরিতে প্রকাশ পায় স্বরণালীর ক্যান্সার কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা যায় যে তার গলা স্বরটা পরিবর্তন হয়ে গেল এক গলার স্বর পরিবর্তন হয়ে অনেক সময় হয় কি যে লোসেগা গন্ত অসুখটা ছড়ায় পড়লো এই দুটো হলে কিন্তু খুব দ্রুত রোগীকে তাড়াতাড়ি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে আর হলো ওই যে আমরা একটা খুবই সিম্পল টেস্ট আমি যেটা বললাম ফাইবার অপটিক নেজোফায়ারিঙ্গারিংস্কোপি এটা মোরালেস এখন সব জেলা শহরে বা আশেপাশে মেডিকেল কলেজ হসপিটালে হচ্ছে পরীক্ষাটা করলে কিন্তু মনিটরে দেখা যায় তার কোথায় কি সমস্যা আছে ওখানে আমরা বুঝে ফেলবো তার কি সমস্যা আছে তাহলে আর হলো কখনো যদি কারো গলা স্বর পরিবর্তন হইতে থাকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বা হ্যাঁ গুরুত্বপূর্ণ দুই সপ্তাহের বেশি হলে কিন্তু তাকে সাথে সাথে পরীক্ষা করা উচিত আর সবচেয়ে যেটা ব্যাপার হলো আমার যাতে মানে খারাপ অসুখ না হয় সেই ব্যবস্থা তো আমি প্রথম করব। মানে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর হ্যাঁ আগে আমাকে মানে প্রতিরোধ করতে প্রতিরোধের জায়গায় আসতে হবে তাহলে আমি ধূমপান করব না ধূমপানের জন্য কিন্তু সরণালীর ক্যান্সার হয় এই জন্য আমি যদি ধূমপান থেকে মুক্ত থাকে তাহলে সরণালী ক্যান্সার হওয়ার ভয় থাকবে না আর সরণালীর ক্যান্সার হলে কিন্তু সরণালী অনেক সময় ফেলেও দিতে হয় সরণালী তখন তো কথা বলার সমস্যা হয় যদি এগুলো যদি এগুলো আধুনিক চিকিৎসা পদ্ধতি আমার দেশে আছে আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম যে আসলে আমাদের ল্যারিঞ্জিয়াল বা ভয়েস বক্স নিয়ে যে যেখানে যেখানে আমাদের ক্যান্সারগুলো ভীষণভাবে আসলে স্বাভাবিক স্বাভাবিক জীবনকে প্রতিহত করে যেহেতু কথাই আমাদের কাজ করার একটি মূল মন্ত্র মূলমন্ত্র সেখানে সেটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তার স্বাভাবিক কাজকর্ম নষ্ট হয়ে যায় একই সঙ্গে যারা এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিশেষ করে যারা ভয়েসকে কেন্দ্র করে বা বাচিক শিল্পী বিশেষ শিক্ষক যারা টেলিভিশন শিল্পী গান গায় যারা এটাও নির্ভর করে তাদের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো আমি যেটি কথা বলতে চাই যে অনেকেই দেখা যাচ্ছে যে এই সরণালীর ক্যান্সারের ক্ষেত্রে ট্রিটমেন্টটি দেরি হয় শুধুমাত্র যে আপনারা চিকিৎসা পদ্ধতি যেটি রয়েছেন অনেক সময় টুমি গলায় একটি ফুটো করে ছিদ্র করে একটি বিকল্প শ্বাসনালী আপনাদের সেটি করা হয় এটি একটি কারণ আর দুই নম্বর হচ্ছে যে অনেক সময় সরণালী যে আমরা যে যন্ত্রটি বলছি সেটিকে কিন্তু কিন্তু কেটে ফেলা হয় নির্বাক হয়ে যায় তো এই সব পদ্ধতিগুলো জটিল পদ্ধতিগুলো থেকে আসলে কিভাবে তার জীবনকে আবার স্বাভাবিক করা সম্ভব ওকে আহ ধন্যবাদ আহ তবে ক্যান্সার বা যেসব যেকোনো অসুখ আসলে তাড়াতাড়ি আমাদেরকে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এখন শরণালীর ক্যান্সার যদি অনেক বেশি আমাদের দেশেও কিন্তু শরণালীর ক্যান্সার অনেক বেশি কিন্তু ধরে তো তার গলায় একটা ছিদ্র করা লাগে না বা কৃত্রিম শ্বাসনালী বানানো লাগে না রোগে যদি প্রাথমিক অবস্থা চলে আসে তাহলে কিন্তু কৃত্রিম শ্বাসনালী বানানো লাগে না এখন দেখেন আপনি আমরা যখন শ্বাস নেই মানে শ্বাসনালীর উপরিবাক বা ষড়যন্ত্রের উপরিভাগ দিয়ে তখন তার যে মানে যে যতটুকু জায়গা আছে ওই জায়গা কিন্তু ভর্তি করতে অনেকদিন সময় লাগে অসুখটা দিয়ে তাহলে সে কিন্তু বেশ মানে অ্যাডভান্স অবস্থায় কিন্তু অশকটা নিয়ে আসে বলে কিন্তু গলা একটা ছিদ্র করা লাগে তাহলে আমার প্রথম অনুরোধ থাকবে কোনো সমস্যা হলে কিন্তু আপনি তাড়াতাড়ি ডাক্তারের স্মরণাপন্ন হবেন এক আরেকটা হলো যদি কৃত্রিম শ্বাসনালী বা টাকিয়াস্টমি বলে যেটাকে এখানে জাস্ট আমরা একটা টিউব দিয়ে আমরা বাইপাস করে দিই মানে সে শ্বাস নিতে পারতেছে না মুখ দিয়ে গলাতে আটকায় যায় যেহেতু তাহলে আমরা এখানে একটা বাইপাস করে একটা টাকিয়াষ্টমিটা বসাই দিই এটাতে ভয় পাওয়ার কিছু না অনেক রুগী আমরা দেখি রাজি হয় না আমি এখানে ব না আমি এখানে ছিদ্র করব না হ্যাঁ তো এটা হলো অনেক সময় এটা সাময়িক বেশিরভাগ ক্ষেত্রে হলো সাময়িক আমরা আবার চিকিৎসা করার পরে এটা বন্ধ করে দিই আবার সে স্বাভাবিক জীবনযাপনে আসতে পারে আরেকটা ব্যাপার যেটা আপনি বললেন যে আসলে ভয়েস বক্স বা সরণালী আসলে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ সবাই ক্ষেত্রে সবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখন অনেক সময় এই ষড়যন্ত্র কেটে ফেলতে হয় তাও কিন্তু প্রথম অবস্থা নয় আমরা যদি ক্যান্সারের ধাপ বলি স্টেজ ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার স্টেজে গেলে তাও চার নম্বরের সব স্টেজে না কিছু স্টেজে গেলে আমরা কিন্তু পুরো স্মরণ যন্ত্র বা পুরো সরণালীটা ফেলে দিই ওই ক্ষেত্রে রুগী কথা বলতে পারে না তাহলে আমরা রুগীকে কিভাবে কথা বলবো সে তো কথা বলা ছাড়া থাকতে পারবে না ইশারা ইঙ্গিতে চলাচ্ছে সে কথা বলতে হবে তখন আমরা করি কি আমরা কৃত্রিম ষড়যন্ত্র বসাই দি এটা আমাদের দেশে কিন্তু হয় মহাখালী ক্যান্সার হসপিটালে আমরা অনেকগুলা কাজ করেছি সব যাতে না আসব তবে তার আগে আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত রয়েছেন তার প্রশ্নটি শুনে নেই সুপ্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনার প্রশ্নটি করুন আপনার পরিচয় জানিয়ে

থাইরয়েড গ্রন্থির দুটা ভাগ একটা হলো থাইরয়েড হরমোন বা এই সংক্রান্ত কাজরা করে সাধারণত হরমোন রোগ বিশেষজ্ঞ যারা বা এন্ড্রোকাইনোলজিস্ট বলি আমরা মানে থাইরয়েড মেডিসিন বা থাইরয়েড ট্যাবলেট নিয়ে যারা কাজ করে আর আমরা হলাম আসলে বেসিক্যালি থাইরয়েড সার্জন তো সাধারণত যদি আপনার বডিতে থাইরয়েড হরমোন কম হয়ে থাকে তাহলে আপনাকে ট্যাবলেট খেতে হবে এটা অনেক সময় বাড়াইতে হয় অনেক সময় কমাইতে হয় কিন্তু অবশ্যই আপনি ফলো আপে থাকবেন তিন বা চার মাস পর পরে আপনাকে ওই থাইরয়েড হরমোনের টেস্ট করে আপনাকে নির্ণয় করতে হবে তো এটাও একদম খুবই অ্যাভেলেবল টেস্ট দিনাজপুরে আপনি দিনাজপুর মেডিকেল কলেজ আছে আশেপাশে দিনাজপুর মেডিকেল কলেজে হয় ওখানে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার আছে ওখানে আপনি থাইরয়েড টেস্ট হরমোনের টেস্টটা করতে পারেন হ্যাঁ হ্যাঁ লাগে এবং হলো ওখানে চিকিৎসক আছে আপনাকে এটা সবসময় ফলো থাকতে হবে অসংখ্য ধন্যবাদ দর্শক ডাক্তার মিঠু আমরা আপনাকেও ধন্যবাদ চমৎকার করে সমাধান দেওয়ার জন্য আমি আরেকটি প্রশ্ন যেটি আসলে বলছিলাম যে কৃত্রিম যে আমরা যে ভয়েস বক্স যেটি কথা বলছিলাম সেটি আমাদের দেশেও হচ্ছে আপনি বললেন যে আপনারা কিছু কাজ করেছেন তার মানে হচ্ছে যে একেবারে নির্বাক হয়ে যাব তা নয় সেটিরও কিছু সমাধান রয়েছে সেটি বিষয়ে আসলে আরো কিছু যদি যুক্ত করতে চান অবশ্যই আমি আসলে মানে সত্যি কথা আমি ধন্যবাদ দেবো প্ল্যানিটারি হেলথ একাডেমি ইউনাইটেড হসপিটাল আপনাকে এবং আমাদের এই প্রোগ্রামের ওমর শরীফকে আসলে এত সুন্দর সচেতনামূলক প্রোগ্রাম করার জন্য অনেক রুগীরা জানে না আমাদের দেশে যে এত বড় সার্জারি হচ্ছে এত আধুনিক চিকিৎসা হচ্ছে তো সরণালীর ক্যান্সারে সাধারণত আহ আমরা যদি পুরো সরণালীটা কেটে ফেলে আমরা একটা কৃত্রিম ষড়যন্ত্র বসিয়ে দিই যেটাকে আমরা বলি

আমি ডক্টর দেখেছি ওনারা মনে করছেন টনসিল টাইপের কিছু একটা আমি অ্যান্টিবায়োটিক গুলা শেষ করছি কিন্তু কোন রকমই সাদা ফোটা গুলা যাচ্ছে না এবং চারপাশে লাল হয়ে আছে উনি আসলেই একটু আতঙ্কবোধ করছে হ্যাঁ যে ধন্যবাদ উনি সচেতন রুগ সচেতন মানুষ রোগে তো আমি একটা কথা বলি প্রোগ্রামের মাধ্যমে আসলে অনেকে আমরা করি কি আমরা গলার ভিতরটা দেখি আয়না দিয়ে টর্চ দিয়ে মোবাইল দিয়ে আবার অন্যরা দেখা তুমি একটা ছবি তোলো তুইলার দেখাও তো আমার এগুলা কেন লাল লাল আসতেছে কেন সাদা সাদা আসতেছে আসলে আমাদের ধরেন হাত পা বা মুখ যেরকম দেখা যায় গলার ভিতরে কিন্তু আমরা দেখিনি ওরিয়েন্টেড ও না এজন্য আমি একটা কথা বলবো যে আসলে গলা দেখেন না আয়না দিয়ে টর্চ দিয়ে আমি প্রায় রোগীদেরকে বলি দেখেন না আপনার কাছে নর্মাল জিনিসও তখন অস্বাভাবিক মনে হবে তবে আপনার গল্প শুনে যেটা মনে হচ্ছে অনেক সময় টনসিলের গায়ে আমরা বলি ক্যারাটিন ক্যারাটিন ম্যাটেরিয়াল একটা জিনিস জমে সাদা সাদা ভাতের মতো এটা হয় বা অনেক সময় অন্ন উপরিভাগে একটু সাদা সাদা ইয়ে হইতে পারে আর লাল যেটা বলছেন ওইটা হইলো আসলে ছোটো ছোটো ওই যে আমাদের ইয়ে থাকে লালাগ্রন্থে ওগুলোর জন্য কিন্তু ছোট ছোট থাকে স্পট থাকে এটা আমার কাছে গল্প শুনে মনে হচ্ছে স্বাভাবিক তারপরেও আপনি ভয় লাগলে আপনি একজন নাকখান গলা বিশেষজ্ঞ চট্টগ্রামে আমি মনে সরাসরি দেখিয়ে নিতে পারেন দেখিয়েছেন সম্ভবত উনি আসলে একটু আশ্বস্ত হতে কিছু নাই সেটি বললাম যে আমরা আসলে শেষের দিকে আছি আমি একটি বিষয় নিয়ে খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলতে সেটি হচ্ছে যে আমাদের দেশে এই ধরনের ক্যান্সার হেডনেক ক্যান্সার হলেই মানুষ অনেকেই দেশের বাইরে চলে যায় বিশেষ করে পার্শ্ববর্তী যার যেরকম সামর্থ্য রয়েছে আমরা সংক্ষেপে জানতে চাই যে এই বাইরে যাওয়ার প্রবণতাটিকে কিভাবে আমরা আসলে দেশমুখী করতে পারি দেশমুখী আসলে করতে হবে আমাদেরকে যে হোক কারণ আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি রেমিটেন চলে যাচ্ছে এই খাতে। হ্যাঁ তো এখন দেখেন আপনি যে বললেন একটা কৃত্রিম সরণালী হ্যাঁ দেখেন আমি একটা রুগীর গল্প বলি ছোট্ট করে একটা রুগী আমার বগুড়ারই একটা একটা রুগী সেই ড্রাইভার পার্শ্ববর্তী দেশে গেছে তার কাছে সাত লাখ রুপি বলছে তাকে অপারেশনে লাগবে এবং রেডিও থেরাপি মিলে বারো লাখ রুপি পরে যাই তাকে আমাদের দেশে অপারেশন করছে পরে আমি জিজ্ঞেস করছি তোমার সব মিলে চিকিৎসা কত খরচ হয়েছে সে বললো আমার সর্বসাকল্যে চিকিৎসা খরচ হয়েছে আড়াই লাখ থেকে তিন লাখ টাকা তো আসলে এখন আমাদের এই জায়গা আমাদেরকে কাজ করতে হবে মানুষকে সচেতন করতে হবে আমাদেরকে ভালো সার্ভিস দিতে হবে তাহলে রোগীরা দেশমুখী হবে অসংখ্য ধন্যবাদ আমরাও আস্থা এই আস্থার জায়গাটিকে আরো সুরক্ষিত করে এই চিকিৎসা জায়গাটিকে আমরা আরো মজবুত করতে চাই আমাদের সেই প্রত্যাশাই থাকলো এবং আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই অনেক নতুন নতুন তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অনেক আশার কথা শুনিয়েছেন এবং আশা করছি যে হেডনেক ক্যান্সারের এই জায়গাটিতে আমরা মানুষকে আরো সচেতন করতে পারবো তারা এই জায়গাটি আরো সুরক্ষিত হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোরকে প্ল্যানেটারি হেলথ একাডেমিকে এবং ইউনাইটেড হসপিটালকে সুপ্রিয় দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে এই বিশেষ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে হেডনেক ক্যান্সার একটি ব্যাপারটি অনেকের কাছে নতুন হলেও কিন্তু ব্যাপারটি গুরুত্বপূর্ণ কাজেই আমাদের এই নাককান গলারই একটি অংশ আমাদের মুখ গহ্বরে যদি কোনো ধরনের কোনো টিউমার বা গ্রোথ বা কোনো কিছু আমরা দেখি আমাদের গলার সামনে যদি আমাদের কোনো সোয়েলিং দেখি কোনো আমাদের গলার স্বরের যদি কোনো পরিবর্তন দেখি তাহলে আর দেরি নয় আমরা অতি দ্রুতই নিকটস্থ ডাক্তারের সঙ্গে বা ইএনটি স্পেশালিস্ট অথবা হেডনেক যারা ক্যান্সার নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং আমরা এই হেডনি ক্যান্সার থেকে নিজেদেরকে মুক্ত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন